আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করছি মুরগি, চাল, কুমড়া, পটল দিয়ে একটা তরকারি রান্না করছি। তো আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। কিছু কথা বলতে অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু আপনি কি লিমা আপু, লিমন লিমা? অনেকে আবার মনে করেন আমি লিমন, মানে ভাইয়ার পেট। আসলে লিমন লিমা আমার ছেলে মেয়ে, আর আমার ছেলে মেয়ের নামে চেষ্টাকে লিখি। আর আসলে আমার নাম শাপলা আক্তার, আমি একজন নারীর দেখতে আমি মাশরুম চাষ করি। তো মাশরুম পরিচিতির জন্য ফেসবুকে আসা অনেকেই জানে মাশরুম ব্যাঙ্গের ছাতা, আসলে মাশরুম কুচির ছাতা, এটা অনেকেই জানে না। তো সেটা পরিচিতির জন্য আমার ফেসবুকে আসা। তো অবশ্যই ভালো দেখছি, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর মাশরুমটা কী অবশ্যই আপনারা যদি জানতে চান, অবশ্যই আমার স্নেহা মাশরুম ঘর আছে, সেখানে মাশরুমের পরিচিতি মাশরুম কী সেটা দেওয়া আছে। তো সবাই স্নেহা মাশরুম ঘর থেকে ঘুরে আসতে পারেন। আর এটা আমার পেজ, যেখানে আমি রান্না করি, মাশরুম কীভাবে তৈরি করি সেটা দেওয়া আছে, মাশরুম কীভাবে সেল করি সেটাও দেওয়া আছে। তো অবশ্যই আমার ভিডিও পাশে থাকবেন, দেখতে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কেউ মাশরুমটা শিখতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি শিখাই দিব, সমস্যা নেই। আর মাশরুম কিন্তু শিখতে থাকা, যারা বলেন মাশরুম ব্যাঙ্গের ছাতা, তাদেরকে আমি একটা প্রশ্ন দিলাম, ব্যাঙ্গের ছাতা বলে আগে কিছু যদি থাকে আমাকে অবশ্যই জানাবেন। আসলে জানি না কোথায় থেকে ব্যাঙ্গের ছাতা বলে এই জিনিসটা আসছে। আসলে মাশরুম কিন্তু একটি পুষ্টিকর খাবার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রিয় খাবার ছিল। আর সূরা বাকারা 57 নম্বর আয়াতে মাশরুম সম্বন্ধে উল্লেখ করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর মাশরুম খেলে কী কী রোগ ভালো হয় সেটাও মাশরুমের উপকারিতা আমার স্নেহা মাশরুম ঘরে দিয়ে আসে, অবশ্যই যাবেন। মাশরুম খেলে ক্যান্সার রোগ ভালো হয়, হাই প্রেশার নিয়ন্ত্রণে আসে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে। এটা আমার স্নেহা মাশরুম ঘর, আলহামদুলিল্লাহ আমি স্নেহা মাশরুম ঘরে একটা সফলতা পাইছি। তো আগে আমি নিজের একটা ঘরে মাশরুম চাষ করতাম, এখন আলহামদুলিল্লাহ আমার একটা চাষঘর আছে, আর একটা আমার দুইটা ঘর আছে যেটা আমাকে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি সরকারি সহযোগিতা পেয়ে আমার স্নেহা মাশরুম ঘরটা অনেক দূর নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে, আলহামদুলিল্লাহ আমি সেই সহযোগিতা পাইছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।